স্টাডি রাইডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত আজ আমি অষ্টম শ্রেণীর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার একুশ এই বইটি থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পেজ নাম্বার একশো আটচল্লিশের মডেল কোয়েশ্চেন পেপার ফোর আলোচনা করব। তো প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্সটা দেখব একের দাগের প্রশ্নে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো দহন এক প্রকার অপশন এ ঝারণ প্রক্রিয়া জলের মধ্যে পোড়াচুন দিলে প্রচুর স্টিম উৎপন্ন হয় তার কারণ হলো অপশান সি পোড়াচুনের সঙ্গে জলের বিক্রিয়া তাপমচে বিক্রিয়া অর্থাৎ এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় এক বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ বাড়ালে চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায় অপশান বি জিরো পয়েন্ট জিরো 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 সেভেন ডিগ্রি সেলসিয়াস চারের প্রশ্নে রয়েছে প্রেসার কুকারে অপশান এ চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে এই নীতিটাকে কাজে লাগানো হয় পাঁচের প্রশ্নে রয়েছে প্রমাণ বায়ুমন্ডলীয় চাপে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে তা ক্যালোরি প্রশ্নে রয়েছে হল ছয়ের প্রলেপনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি হল অপশান বি এস এল টু এরপরে দুয়ের দাগের প্রশ্নে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও কোন পদ্ধতিতে তাপের সঞ্চালন সবচেয়ে দ্রুত হয় সঠিক উত্তর হবে বিকিরণ পদ্ধতিতে দুয়ের প্রশ্নে রয়েছে কঠিন অনুঘটককে চূর্ণ সূক্ষ্ম চূর্ণীকৃত অবস্থায় নিতে হয় কেন কঠিন অনুঘটককে সূক্ষ্ম চূর্ণিকৃত অবস্থায় নেওয়া হয় কারণ অনুঘটককে সূক্ষ্ম গুঁড়ো করলে অনুঘটকের ক্ষেত্রফল বাড়ে ফলে বেশি সংখ্যক অনু বিক্রিয়া করার সুযোগ পায় তাই অনুঘটকের কাজ তাড়াতাড়ি হয় এর পরের প্রশ্নে রয়েছে টু এইচ প্লাস টু মাইনাস থেকে এটি বিচারণ ক্রিয়া কারণ এক্ষেত্রে গ্রহণ গ্রহণ হয়েছে অর্থাৎ আয়ন ইলেকট্রন করে পরিণত হয়েছে যেহেতু এখানে ইলেকট্রন গ্রহণ হয়েছে তাই এটি বিচারণ বিক্রিয়া এরপর চারের প্রশ্নে রয়েছে লোহার ওপর জিঙ্কের আস্তরণ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে এটি মিথ্যা কারণ এই পদ্ধতিটাকে গ্যালভানাইজেশন বলে প্রশ্নে রয়েছে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো অ্যাসিটিক অ্যাসিড একক ক্যালোরি পার গ্রাম তিনের দাগের প্রশ্ন রয়েছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও থার্মোফ্লাস্কের মধ্যে গরম পানিও গরম থাকে আবার ঠান্ডা পানিও অনেকক্ষণ ঠান্ডা থাকে কেন থার্মোফ্লাস্কের এর কাচ ও ছিপি তাপের কুপরিবাহী কাচের চারপাশে কুপরিবাহী পদার্থ দিয়ে ঘেরা থাকে তাই পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয় না পাত্রের দুই দেয়ালের মাঝখান বায়ুশূন্য থাকায় পরিবহন ও পরিচালন পদ্ধতিতে তাপের আদান প্রদানও হয় না বিকিরণ প্রক্রিয়ায় বাইরের তাপ ভেতরে ঢোকার সময় প্রথম দেয়াল দ্বারা প্রতিফলিত হয়ে ফিরে যায় আবার ভেতরের তাপ বাইরে যাওয়ার সময় দুই দেয়ালের চকচকে পৃষ্ঠের জন্য পাত্রের ভেতর থেকে তাপ প্রতিফলিত হয়ে আবার পাত্রেই ফিরে যায় এভাবে তাপ সঞ্চালনের সমস্ত প্রক্রিয়া ব্যাহত হয় তাই গরম পানীয় গরম এবং ঠান্ডা পানীয় অনেকক্ষণ ঠান্ডা থাকে এরপরের প্রশ্নে রয়েছে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ কি বিষয়ের ওপর নির্ভর করে এর উত্তর তোমাদের টেক্সট বইয়ের উনত্রিশ নম্বর পাতায় রয়েছে বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ যে যে বিষয়ের ওপর নির্ভর করে সেগুলি হলো বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ বস্তুর ভর এবং বস্তুর উপাদান এরপরে চারের দাগের প্রশ্নে রয়েছে তিন চারটি বাক্যে উত্তর দাও বজ্রপাতের সময় বাইরে থাকলে কি কি করা উচিত নয় এর উত্তর তোমাদের টেক্সট বইয়ের পাতায় আছে বজ্রপাতের সময় বাইরে থাকলে খোলা খোলা গাড়ি মোটর বাইক বা নিরাপদ নয় মাঠে উঁচু গাছের কাছে কোনো খোলা উঁচু জায়গায় বা পার্কের ছাউনির নিচে একেবারেই থাকা যাবে না বজ্রপাতের মধ্যে ছাতা নিয়ে বাইরে বেরোনো মোটেই ঠিক নয় যদি কোনো কারণে জঙ্গলের গাছপালার মধ্যে থাকতে বাধ্য হ হতে হয় তাহলে অবশ্যই নিচু গাছের আশেপাশে থাকতে হবে মোটেই উঁচু গাছের ধারে কাছে থাকা যাবে না এর সাথে আরেকটা প্রশ্ন রয়েছে বজ্রপাত থেকে রক্ষা করে যে যন্ত্র তার নাম হলো বজ্র নিরোধক এরপরে দুয়ের দাগের প্রশ্ন রয়েছে ঝড়ের মেঘের উচ্চতা বারো থেকে তেরো কিমি বা তার চেয়েও বেশি হয় কেন জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু সূর্যের তাপে উত্তপ্ত হয় এবং আয়তনে বেড়ে যায় এর ফলে হালকা হয়ে উপরে উঠে যায় উচ্চতা বাড়লে বায়ুর উষ্ণতা ও চাপ কমে ফলে এই আর্দ্র বায়ু ওপরে উঠে ঠান্ডা হয় ওই শীতল জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলবিন্দু গঠিত হয় এই ঘনীভবন প্রক্রিয়ায় জলীয়বাষ্প দ্বারা বর্জিত লিনতাপের ফলে সংলগ্ন অঞ্চলের অন্যান্য বায়ুস্তরের তুলনায় ওই জলকণাপূর্ণ বায়ু বেশি গরম ও হালকা হয়ে থাকে তাই সহজেই এই বায়ু অনেক উচ্চতায় উঠে যায় ফলে বজ্র বিদ্যুতে ভরা ঝড়ের মেঘ বারো থেকে তেরো কিমি উঁচুতে বা তার উপরে গঠিত হয় এর সাথে আরেকটি প্রশ্ন রয়েছে প্রাকৃতিক তরিত প্রবাহ কি বায়ুমণ্ডলে ভাসমান আধানযুক্ত সূক্ষ্ম কণা আয়ন ইত্যাদির অবিরাম নিচের দিকে প্রবাহের ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসের মধ্যে দিয়ে মেঘমুক্ত বা মেঘাচ্ছন্ন যে কোনো পরিবেশে যে একটানা টানা ক্ষীণ প্রবাহ হয় তাকে প্রাকৃতিক তরিত প্রবাহ বলে এরপরে তিনের প্রশ্নে রয়েছে উদাহরণ বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থের সংজ্ঞা দাও বিক্রিয়ক পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় যেসব পদার্থ অংশগ্রহণ করে এবং যেসব পদার্থের অনুর রাসায়নিক পরিবর্তন ঘটে সম্পূর্ণ ভিন্ন ধর্মের অন্য পদার্থ উৎপন্ন হয় তাকে বিক্রিয়ক বলে রাসায়নিক বিক্রিয়ায় এক বা একাধিক বিক্রিয়ক পরস্পর বিক্রিয়া করে যে ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন করে তাকে বিক্রিয়াজাত পদার্থ বলে আর উদাহরণটা হলো এন টু অর্থাৎ নাইট্রোজেন গ্যাস প্লাস থ্রি এইচ টু অর্থাৎ হাইড্রোজেন গ্যাস পরস্পর বিক্রিয়া করে টু এন এইচ থ্রি অর্থাৎ অ্যামোনিয়া উৎপন্ন করে তাহলে এখানে দেখো নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয় তাই এখানে নাইট্রোজেন ও হাইড্রোজেন হলো বিক্রিয়ক কারণ এরা পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে নতুন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ অ্যামোনিয়া উৎপন্ন করেছে সুতরাং অ্যামোনিয়া হলো বিক্রিয়াজাত পদার্থ আর এক্ষেত্রে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলি গ্যাসীয় এরপরের প্রশ্নে রয়েছে আমলিক তুঁতের দ্রবণে একটি লোহার পাত ও একটি তামার পাত দ্রবানো হলো তামার পাত ব্যাটারি ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত লোহার পাত ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত এই অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড অ্যানোডের বিক্রিয়ায় কি কি পরিবর্তন দেখা যাবে লেখো চকচকে পেরেকে মরচে পড়লে ওজন বেড়ে যায় কেন আম্লিক তুঁতের দ্রবণে একটি লোহার পাত ও একটি তামার পাত ড্রোবানো হলো তামার পাত ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত লোহার পাত ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত এখানে তামার পাত অ্যানোড ও লোহার পাত ক্যাথোড হিসেবে কাজ করে এই অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে থাকা তামার পাত ক্ষয়ে যায় কারণ তামার পাত থেকে কিছু কপার পরমাণু ইলেকট্রন ছেড়ে দ্রবণে কিউপ্রিকায়ন সিইউ টু প্লাস হিসেবে মুক্ত হয় অর্থাৎ অ্যানোড বিক্রিয়া হচ্ছে সিইউ সেখান থেকে সিইউ টু প্লাস প্লাস টু ই মাইনাস এটা জারণ বিক্রিয়া আর এই কিউপ্রিক আয়নগুলি লোহার পাতে এসে ইলেকট্রন গ্রহণ করে তামার পরমাণু উৎপন্ন করে ফলে লোহার পাতে বাদামি রঙের তামার আস্তরণ পড়ে সুতরাং ক্যাথোড বিক্রিয়াটি হবে সিইউ টু প্লাস প্লাস টু ই মাইনাস থেকে সিইউ এটি হচ্ছে বিজারণ বিক্রিয়া আর এর পাঠ প্রশ্নের উত্তর লোহার সঙ্গে বাতাসের অক্সিজেন ও জলীয় জলীয়বাষ্পের রাসায়নিক বিক্রিয়ায় মোর্চে উৎপন্ন হয় এতে লোহার রাসায়নিক পরিবর্তন ঘটে ফলে লোহার সঙ্গে অক্সিজেন ও জলীয়বাষ্প যুক্ত হলে তার ওজন বেড়ে যায় এর পরবর্তী প্রশ্নে রয়েছে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে যার উত্তর তোমাদের টেক্সট বইয়ের একশো বারো নম্বর পাতায় রয়েছে গলিত অবস্থায় বা দ্রবণে কোনো পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে রাসায়নিক পরিবর্তন ঘটানোর নাম হলো তড়িৎ বিশ্লেষণ জলে তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে সামান্য অ্যাসিড মেশানো হয় কেন? কোনো দ্রবণে উপস্থিত আয়নই তড়িৎ পরিবহন করে। আয়নের সংখ্যা যত বেশি হয় দ্রবণে তড়িৎ পরিবহন ক্ষমতাও তত বাড়ে এবং দ্রবণটি তড়িতে সুপরিবাহী হয়। সাধারণ অবস্থায় জল তড়িতে সুপরিবাহী নয়। বিশুদ্ধ জল খুব সামান্য পরিমাণে আয়নিত হয়ে H+ ও OH- আয়ন উৎপন্ন করে। কিন্তু জলে সামান্য অ্যাসিড যোগ করলে তাদের উপস্থিতিতে জলের অনুর বিয়োজন বৃদ্ধি পায় ফলে দ্রবণে আয়নের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দ্রবণ তড়িৎ পরিবহন করে এরপরে আমরা লাইফ সায়েন্সের পার্টটা দেখে নেব একের দাগের প্রশ্নে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো একটি জৈব সার হলো অপশান ডি পচা পাতা দুয়ের প্রশ্নে রয়েছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে সিম্বি জাতীয় উদ্ভিদে অপশান এ পঙ্গপাল হলো অপশান বি ফসল ধ্বংসকারী প্রাণী গুটি বসন্ত রোগ হলো অপশন সি ভাইরাস ঘটিত এরপর দুয়ের দাগের প্রশ্নে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও নিচের ছকটি পূরণ করো অনুজীবের প্রকার নাম আর রোগ রোগ প্রথমে রয়েছে রয়েছে অনুজীবের প্রকারে ঘটিত যার নাম হচ্ছে দমদম জ্বর এটা ঘটায় কোন অনুজীব বা কোন প্রোটোজোয়া সেটা হচ্ছে লিসম্যানিয়া নামক প্রোটোজোয়া এরপরে অনুজীবের প্রকারে হচ্ছে ব্যাকটেরিয়া রোগের নাম হচ্ছে যক্ষা অর্থাৎ যক্ষা রোগ ছড়ায় যে ব্যাকটেরিয়া তার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস এরপরের প্রশ্নে রয়েছে কি ধরনের মাটি আম চাষের পক্ষে উপযোগী নদী অববাহিকার পলিমাটি ও উর্বর দোয়াশ মাটি আম চাষের উপযোগী কোন মৌমাছির দেহে মোমগ্রন্থি থাকে সঠিক উত্তর হবে শ্রমিক মৌমাছি এরপরে তিনের দাগের প্রশ্নে রয়েছে তিন চারটি বাক্যে উত্তর দাও জোর কলম কাকে বলে আম গাছের জোর কলম কিভাবে করা হয় এর উত্তর তোমাদের টেক্সট বইয়ে দুশো ষোলো নম্বর পাতায় আছে আটি থেকে তৈরি করা একটি চারা গাছের যাকে স্টক বলে তার সঙ্গে উন্নত জাতের আম গাছের যার নাম সিয়ন শাখা একসঙ্গে জোর বেঁধে কলম তৈরি করা হয় এই পদ্ধতির নামই হচ্ছে জোর কলম পদ্ধতি এরপর পদ্ধতিটা হচ্ছে প্রথম কলম করার জন্য চারাগাছ আর উন্নত জাতের আম গাছের শাখা দুটোরই কিছুটা করে অংশ কেটে নিয়ে দুটোকে জোড়া লাগিয়ে সুতলি দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় জোড়া না লাগা পর্যন্ত চারা গাছটাতে জল দেওয়া হয় এরপর জোড়া লাগা সম্পূর্ণ হলে নির্বাচিত সিয়ন গাছটার জোড়ের নিচের দিকের অংশ ও চারাগাছের জোড়ের ওপরের দিকের অংশ একেবারে না কেটে দু থেকে তিনবারে কেটে ফেলা হয় এর পরের পয়েন্ট হচ্ছে জোর কলমের মাধ্যমে তৈরি হওয়া গাছটাকে কয়েক দিনের জন্য ছায়ায় রাখা হয় তারপর নার্সারিতে লাগানো হয় এটি হল আম গাছের জোর কলম পদ্ধতি প্রশ্নে রয়েছে মেজর কার্প ও মাইনর কার্পের উদাহরণ সহ তিনটি পার্থক্য লেখো এর উত্তর তোমাদের টেক্সট বইয়ে দুশো তেইশ পাতায় আছে মেজর কার্প মাইনর কার্প মেজর কার্প আকারে বড় মাইনর কার্প আকারে ছোট মেজর কার্প তাড়াতাড়ি বাড়ে সাধারণত বদ্ধ জলে ডিম পারে না মাইনর কার্প তাড়াতাড়ি বাড়ে না সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে মেজর কার্প ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ আর চাহিদাও বেশি মাইনর কার্প ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় এরপর মেজর কার্পের উদাহরণ হলো রুই কাতলা মৃগেল কালবস ইত্যাদি মাইনর কার্পের উদাহরণ হলো বাটা পুঁটি ইত্যাদি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরো অনেক ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর